নমস্কার, পোশাক অন্তর্ভুক্ত রয়েছে। আগে ঘুঙ্ঘাট অথবা ঘোমটা প্রথাকে সৌন্দর্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হতো ভারতবর্ষে, এবং যা বোরকা থেকে আলাদা ছিল বলে মনে করতেন অনেক হিন্দুত্ববাদীরা। যাই হোক, নারী নিপীড়নের সাথে যুক্ত সমস্ত প্রতীকী এবং অনুশীলনী নিষিদ্ধ করাই হচ্ছে সঠিক গণতন্ত্রের একটি উদ্দেশ্য। নারীর নিপীড়ন আর সৌন্দর্যের মধ্যে পার্থক্য আছে। যেমন রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং বিহারের কয়েকটি অঞ্চল যেখানে এটি সাধারণত সৌন্দর্য এবং বিশুদ্ধতার প্রতীক হিসাবে বিবেচিত হয়। যদিও ইউরোপের বিভিন্ন দেশগুলোতে মুসলিম পর্দার বিষয়ে মতভেদ দেখা দিয়েছে বা মতভেদ রয়েছে। বিভিন্ন ধরনের পোশাক যা শরীরকে ঢেকে রাখে, যেমন বোরকা এবং নেকাব যা চোখ ছাড়াও মুখ ঢেকে। সুরক্ষিত করা যেতে পারে এবং কোনটি উপেক্ষা করা যেতে পারে তা নির্ধারণ করার জন্য একটি ব্যবহারিক পরীক্ষা তৈরি করেছে। 1954 সালে সুপ্রিম কোর্ট শিরুর মঠ মামলায় রায় দেয় যে ধর্ম শব্দটি একটি ধর্মের অবিচ্ছেদ্য সমস্ত আচার অনুষ্ঠান এবং অনুশীলনকে কভার করবে। কোনটি অবিচ্ছেদ্য তা নির্ধারণ করার পরীক্ষাটিকে প্রয়োজনীয় ধর্মীয় অনুশীলন পরীক্ষা বলা হয়। এখানে একটি অত্যন্ত চর্চিত বিষয় উঠে আসছে যে ভারতবর্ষের সংবিধানের সাথে কোনো রকম সম্পর্কিত ছেদ নেই মুসলিম ধর্মগ্রন্থ কোরআনে, তাহলে কেন হঠাৎ এই সিদ্ধান্তে উপনীত হলো কর্ণাটক সরকার? সেই বিষয়টি আমরা আলোচনা করে নিয়ে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের সাথে শুনে নেব তিনি কি বলেছেন। এবং এরপরেও আমরা আলোচনা করে নিয়েছিলাম সমাজকর্মী এবং মিরাতুন নাহারের সঙ্গে, আপনাদেরকে শোনাবো মিরাতুন দি এক্ষেত্রে কি বলেছেন। ধর্মীয় রীতিনীতি, কোথাও গিয়ে ধর্মীয় রীতিনীতি পালনে যে বাধা তৈরি করা হচ্ছে এবং কোথাও গিয়ে এই বাধা সৃষ্টি করা হচ্ছে একদম সমাজের প্রান্তিক স্তরে, যারা শিশু বা স্কুলের ছেলে মেয়ে বা কলেজের ছেলে মেয়ে। আমরা ভেবে নিই যে আগামীতে সমাজ তৈরি করবে যারা, তাদের যদি ধর্মীয় একটা রীতিনীতি বা আচার অনুষ্ঠানে এই ধরনের বাধা সৃষ্টি করছে আমাদের বর্তমান সরকার, যেখানে আমাদের ভারতবর্ষ তো সবসময় একটি স্বয়ংক্রিয় নীতি নিয়ে চলে যে ধর্ম এবং বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের নিয়ে আমাদের ভারতবর্ষ, এবং বিভিন্ন রকমের ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আমাদের নিত্যদিন যাপন করি। সেখানে যখন আরো পাঁচটা ধর্মীয় আচার বিধি অনুষ্ঠান পালন হবে, সেখানে একটা ধর্মকে সামনে রেখে সেই ধর্মের একটা নিয়ম বা নীতি
মানতে বাধ্য, মানে মানতে বাধা সৃষ্টি করা হচ্ছে সরকারের তরফে, বিশেষ করে কর্ণাটক সরকারের তরফে। এবং বাস্তবরাও বোম্মাই যেটা বলেছেন যে আর মেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ধর্মীয় রীতিনীতির সাথে আপোষ করা পোশাক পড়তে পারবে না, এ বিষয়ে আপনি কি বলবেন? প্রথম কথা, আমি 200 বছর পিছিয়ে যেতে চাইবো আজ থেকে। এই একই কথা বলা হয়েছিল সেদিন রামমোহন রায় হিন্দু ধর্মের একটি প্রথা সতীদাহের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তখন হিন্দু ধর্মের বহু মানুষ পণ্ডিতরা বলেছিলেন, সত্যি রামমোহন রায় তো ধর্মীয় প্রচারে, ধর্মীয় প্রথা এতদিন ধরে ভারতবর্ষের বুকে, বাংলার বুকে চলে আসছে, আমরা গর্বিত এই প্রথা নিয়ে, সেই প্রথায় আঘাত হানছে। জনমত ছিল অনেক সময় এইসব পণ্ডিতদের পক্ষে, কিন্তু ব্রিটিশ সরকার রামমোহন রায়ের পাশে দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়েছিলেন বলেই 1829 সালে সম্ভবত সতীদাহ নিষিদ্ধ হয়েছিল। কিছু সময় রামমোহন রায় কেন রুখে দাঁড়িয়েছিলেন ধর্মীয় প্রথার বিরুদ্ধে? কারণ তার মনে হয়েছিল সেই প্রথা অমানবিক, সেই প্রথা একটি মানুষকে হত্যা করছে, সেই প্রথার কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা নেই। আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহের প্রবর্তন করেছিলেন, তখনও প্রচুর মানুষ বলেছিল হিন্দু ধর্মের প্রথায় বিদ্যাসাগর সেখানে হস্তক্ষেপ করছেন, সমাজ তার বিরুদ্ধে ছিল, তার বিধবা বিবাহ কিন্তু প্রচলিত হয়েছিল। আজকে মুসলমান সমাজের মধ্যে যে হিজাবের প্রথা আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং বহু মানুষ মনে করে, এই হিজাব প্রথার মধ্যে দিয়ে মহিলাদের পণ্য করে তোলা হচ্ছে। মহিলাদের কেন হিজাব পড়তে হবে, কেন এটা ধর্মীয় প্রথা হবে? যদি পুরুষরাকে হিজাব পরে, পুরুষরা কি তাহলে, তো পুরুষদেরও একই রকম একটা প্রশ্ন আসে যে পুরুষরা কেন মুখ ঢেকে রাখবে না, পুরুষ কেন মাথা ঢেকে রাখবে না, মহিলাদেরই কেন দায় মাথা ঢেকে রাখার, মুখ ঢেকে রাখার? এটা ধর্মের নামে মহিলাদের কোথাও পণ্য করে তোলা নয় তো, কোথাও বলা নয় তো, মহিলারা পণ্য, পণ্যকে যেন একটা প্যাকেজিং করে রাখতে হয়, ঠিক সেইভাবে মহিলাদের ঢেকে রাখতে হবে, প্রথম কথা। সুতরাং এর বিরুদ্ধে যখন কোন সরকার পদক্ষেপ নিচ্ছেন, ঠিক যেভাবে রামমোহন রায়কে সমর্থন করি, ঠিক যেভাবে আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সমর্থন করি, ঠিক একইভাবে যে সরকারি পদক্ষেপ নিন না কেন, তাকে আমি সমর্থন করি। হাইকোর্ট তার রায় কি বলেছেন, হিজাব ইসলামের একটি নেসেসিটি নয়, ইসলামের একটি অঙ্গ নয়, ইটস আ চয়েস। কেউ চাইলে পড়তে পারেন, কেউ চাইলে না পড়তে পারেন, ইটস আ চয়েস, কিন্তু ধর্মের অঙ্গ এটা নয়। কর্ণাটক হাইকোর্টের রায় সম্প্রতি এটা জানা গেছে। এবং যদি এটা চয়েস হয়, মানুষ বাইরের জগতে নিশ্চয়ই তার চয়েস ফুলফিল করতে পারেন, তার চয়েস অনুযায়ী যে কোনো কিছু পড়তে পারেন, কিন্তু যারা যখন স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, তখন সেই কলেজ বা স্কুলের ইউনিফর্ম অনুসরণ করা তাদের কাজ। এবার বহু স্কুল আছে যারা হিজাবকে ইউনিফর্ম করে, সেই সব স্কুলে তারা ভর্তি হতে পারেন, কিন্তু যেসব স্কুল হিজাবকে অনুসরণ ইউনিফর্ম করে না, সেই সব স্কুলে হিজাব পরা বা অন্য যে কোনো ধর্মীয় পোশাক পরা, আজকে যদি কেউ গেরুয়া উত্তরীয় পরে যান সেটাও অন্যায়, কেউ যদি টার্বান পরে যান সেটাও অন্যায়, আমি কোনো হিজাবকে আলাদা করছি না, স্কুলের ইউনিফর্ম সবাইকে ইউনিফর্মিটিতে নিয়ে আসার জন্য সেই ইউনিফর্ম অনুসরণ করাও প্রত্যেক ছাত্রছাত্রীর কর্তব্য। সেটাকে কেউ যদি ভঙ্গ করে, তাহলে কিন্তু স্কুলের শুধু ডিসিপ্লিন চলে যায় না, ভারতবর্ষের সেকুলার চরিত্র চলে যায়। সেকুলার এডুকেশন দেওয়া একটি সেকুলার দেশের কর্তব্য। একটি একদিকে আমি বলবো আমি সেকুলার দেশ, অন্যদিকে মেয়েরা বলবে আমি স্কুলে গিয়ে হিজাব পরবো, বা অন্য কেউ বলবে কোন ধর্মীয় পোশাক পরবো, দুটো একসাথে কি করে হয়? সুতরাং আমি যে পরিপ্রেক্ষিতে দেখি না কেন, মানবিক পরিপ্রেক্ষিতে দেখি, মেয়েদের পণ্য করে তোলার বিরুদ্ধে এটি একটি প্রতিবাদ। যদি আমি ডিসিপ্লিনের পরিপ্রেক্ষিতে দেখি, এটা স্কুলের ডিসিপ্লিন ভঙ্গ। আর যদি আমি সেকুলারিজমের পরিপ্রেক্ষিতে দেখি, একদিকে আমি সেকুলার, আরেকদিকে আমি ধর্মীয় পোশাক পরি স্কুলে, কি করে হয়? সময় দেখি যে মুসলিম ধর্মের রীতিনীতি পালনের সাথে এটা একটা মৌলিক অধিকার হিসেবে মেনে নেওয়া হয়। অনেক সময় আন্তর্জাতিক ক্ষেত্রে দেখা গেছে যে বিমান সেবিকা, তারপরে সামরিক বাহিনীতে মেয়েরা হিজাব পরিহিত মেয়েদেরকে আমরা দেখতে পাই। তো তাহলে আমাদের যে আর্টিকেল 25-1 অনুযায়ী যেখানে বলা হচ্ছে যে বিবেকের স্বাধীনতা এবং স্বাধীনভাবে ধর্ম পালন, অনুশীলন এবং প্রচারের অধিকার নিশ্চিত করে রাষ্ট্র, এবার সেই রাষ্ট্রের মানে সেই রাষ্ট্রের জনশৃঙ্খলা এবং শালীনতা, নৈতিকতা এবং স্বাস্থ্য ও অন্যান্য স্বার্থের ভিত্তিতে এই বিষয়গুলি কি দেখা সরকারের কাজ নয়? যদি সেটাই কাজ হয়, যদি আমি এটা মেনেও নিই আপনার বক্তব্যটা, তাহলে কোন হিন্দু মেয়ে যদি সতী হতে চায়, তাকে সতী হতে দেওয়া উচিত? সেটাও তো ধর্মীয় স্বাধীনতা। কেন দিতে দেওয়া হয় না? কারণ সেটা অমানবিক। একইভাবে অন্য দেশে একটা প্রথা, ধরুন রাশিয়া তো ইউক্রেন আক্রমণ করেছে, তা বলে কি ভারতবর্ষ গিয়ে পাকিস্তান আক্রমণ করবে না, চীন গিয়ে তাইওয়ান আক্রমণ করবে?
এটা তো কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা হয় না। আমি প্রচুর দেশের নাম বলতে পারি, ফ্রান্সে হিজাব নিষিদ্ধ, উল্টো দিকেও প্রচুর উদাহরণ আছে, প্রত্যেক উদাহরণের পেছনে অন্য উদাহরণও আছে। বহু দেশ মনে করে হিজাব, ফ্রান্স তো অত্যন্ত সেকুলার দেশ একটি, সেই দেশে কেন হিজাবকে নিষিদ্ধ করা হবে, এটা নিয়ে বিতর্ক আছে। ভারতবর্ষ কে কি করছে না দেখে নিজেদের সেকুলার চরিত্রকে মাথায় রেখে নিজেদের পদক্ষেপ নিতে হবে। দ্বিতীয়ত আমাদের মনে রাখতে হবে, পৃথিবীতে আর কোনো কিন্তু সেভাবে সেকুলার দেশ নেই। ভারতবর্ষ প্রকৃত একটি সেকুলার দেশ বলে নিজেকে দাবি করে। এবার সেকুলারিজমের প্রথম শর্ত কি, যে ধর্ম কোনোভাবে প্রাধান্য পাবে না যখন কর্ম, ধর্মটা ব্যক্তিগত ব্যাপার, কর্মক্ষেত্রে ধর্ম কোনো প্রাধান্য পাবে না। তাহলে আমরা ধর্মকে কেন প্রাধান্য দেব কর্মক্ষেত্রে? কোনো ধর্মের কথাই বলছি, সমস্ত ধর্মের কথা বলছি। আরেকটা দিকে ডাইকোটমি দেখুন, ভারতবর্ষ একদিকে সেকুলার দেশ হয়েছে 1975 থেকে, কিন্তু তার আগে থেকেও ভারতবর্ষে ধর্মীয় পার্সোনাল ল অ্যালাউ করা হয়। আমি কোনো একটি ধর্মের কথা বলছি না, ধর্মীয় পার্সোনাল ল অ্যালাউ করা হয় এবং মুসলিম পার্সোনাল ল অনুযায়ী বহু বিবাহ অ্যালাউড। আমরা কি মনে করি যে বহু বিবাহ সেটা হচ্ছে কোনো সভ্য সমাজে থাকা উচিত? থাকা উচিত হতে পারে, এটাও তো ধর্মীয় স্বাধীনতা, ঠিক আছে, ভালো কথা। তাহলে হিন্দুদেরও বহু বিবাহ কেন করতে দেওয়া হয় না? হিন্দু সমাজে তো অতীতে বহু বিবাহ ছিল, সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ কোথাও মনে করা হয়েছে এটা সভ্য সমাজে থাকা উচিত নয়। যেটা সভ্য সমাজে থাকা উচিত নয় সেটা কেন একটি বিশেষ ধর্মের ক্ষেত্রে আইন করে সেটা অ্যালাউ করা হচ্ছে? অথবা মেয়েদের 14 বছরে বিয়ে দেওয়া অ্যালাউড, 12 বছরে বিয়ে দেওয়া অ্যালাউড একটি ধর্মীয় মত সম্বন্ধে আইন অনুযায়ী ভারতবর্ষে, সেটা কি একটি সেকুলার দেশে থাকা উচিত? একদিকে আমরা বৈজ্ঞানিক ক্ষেত্রে বলছি 18-র পর মেয়েদের বিয়ে দিন, দেরি করে মেয়েদের বিয়ে দিন, একটি ধর্মের ক্ষেত্রে ধর্মের নাম করে আমরা বহু বিবাহ অ্যালাউ করছি, বাল্য বিবাহ অ্যালাউ করছি, এবং বলছি না ধর্মে লেখা আছে। ধর্মে যদি এমন কিছু লেখা থাকে যা মানব সমাজের ক্ষতি করে, সেটা কি পরিবর্তন করা মানুষের কাজ নয়? তাহলে সতীদাহ প্রথা কেন বন্ধ করা হয়েছিল? বাল্য বিবাহ প্রথা কেন বন্ধ হয়েছিল? বিধবা বিবাহ কেন প্রবর্তন হয়েছিল? সেগুলো তো ধর্মের বিরুদ্ধে মানুষের বিদ্রোহ ছিল। আসলে ধর্মীয় চিন্তা থেকে বেরিয়ে এসে বৈজ্ঞানিক চিন্তার একটা প্রয়োজন আছে, এবং বিজ্ঞান যেটাকে ঠিক বলে মনে করে সেটাই সমাজে প্রবর্তিত হওয়া উচিত একটি ভারতের মতো সেকুলার দেশে। আমার এটা মনে হয় কর্ণাটক হাইকোর্ট একটি এরকম একটা চর্চিত কেস যেটা একদিন ধরে প্রচন্ড চর্চার মুখে ছিল এবং গোটা কর্ণাটক একটা উত্তাল পরিস্থিতির মধ্যে ছিল এরকম একটা হিজাব বিতর্ক নিয়ে, তো সেইখানে হাইকোর্ট এরকম একটা রায় দেওয়ার পরে আপনার কি মতামত এই ধরনের, যেখানে শিক্ষা এবং স্কুল একটা, এর আগে আমরা মানে বহু রাজনৈতিক বিষয়ে বিতর্ক দেখেছি কিন্তু স্কুল বা পড়ুয়ারা যেখানে মনে করা হয় সমাজের একদম প্রাথমিক স্তর এবং ভবিষ্যৎ প্রজন্ম, তাদের সাথে যখন এরকম একটা আইন তাদের প্রতি প্রণয়ন করা হচ্ছে সেটার পক্ষে আপনি কিরকম কি বলবেন? বস্তুত তিনটে ব্যাপার একসাথে যুক্ত হয়ে গেছে এবং সেটাকে একেবারে হাইকোর্ট বা উচ্চ বিচারালয়ের কাছে নিয়ে যাওয়া হয়েছে। সেটা কি না, তিনটে বিষয় হলো ধর্ম, রাজনীতি, শিক্ষা। ঘোটা এই তিনের মধ্যে এক ধরনের ঘোট পাকিয়ে দেওয়া যাকে বলে, সেই ব্যাপারটা ঘটানো হয়েছে কিভাবে, সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠান বেছে নেওয়া হয়েছে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি আর ধর্মের একটা মেলবন্ধন ঘটানোর চেষ্টা করা হয়েছে পরিকল্পিতভাবে। কর্ণাটকের বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান সূত্রপাত কোথায়, ব্যাপারটি একেবারে কোর্ট পর্যন্ত চলে গেল, উচ্চ আদালত পর্যন্ত চলে গেল কেন সেটা আমাদের বুঝতে হবে। সেটা কি না ঘটলো, শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ছাড়া বিশেষ ধর্মাবলম্বী যারা ইসলাম ধর্মাবলম্বী এবং ছাত্র যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের মধ্যে, তাদের মধ্যে স্বতঃস্ফূর্ত ভাবে যদি বিবাদ ঘটত, বিতর্ক সৃষ্টি হতো, সেটা বোধ হয় ভিন্ন রকম হতো। কারণ আমরা গোড়ায় গলদ লক্ষ্য করছি, আমরা যারা দেশপ্রেমিক মানুষ নিরপেক্ষ অবস্থানে থাকি, দেশের ভালো মন্দর সঙ্গে নিজেরা যুক্ত বলে মনে করি, তাদের কাছে তার সেরকম একটি শ্রেণীর প্রতিনিধি আমি, তার কাছে আমার কাছে সেই প্রতিনিধি আমার কাছে ব্যাপারটা খুব গুলিয়ে গেল। একদল ছাত্রী যারা ওই স্কুলে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী, তারা নিশ্চয়ই এতদিন হিজাব পরেই আসতো, হিজাব মানে হচ্ছে একটা বিশেষ রকমের
পর্দা প্রথা তারা অবলম্বন করত, বিশেষ রকমের পর্দা প্রথা। হিজাব মানে কিন্তু সার্বজনীন ব্যাপার নয় ইসলাম ধর্মের মধ্যে। তো এতদিন নিশ্চয়ই পড়ে আসতো, তারা তো একেবারে ওয়ান টু ছাত্রী নয়, এতদিন ধরে ওই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছে। অতএব হঠাৎ করে সেই শিক্ষা প্রতিষ্ঠানের হিন্দু ধর্মাবলম্বী ছাত্ররা অকস্মাৎ বলে উঠল, ওরা যদি হিজাব পরে আসে, অর্থাৎ ওরা যদি ওদের ধর্মীয় পোশাক পরে আসে, তাহলে আমরা আমাদের ধর্মীয় পোশাক পরে আসবো। সেই পোশাকটা কি না? গেরুয়া রঙের চাদর। এইখানেই আমাদের একেবারে আক্কেল গুড়ুম হয়ে যাওয়ার মতন অবস্থা হলো আমাদের মতন মানুষদের। কারণ আমরা জানি গেরুয়া রং, গেরুয়া রঙের চাদর কোনো হিন্দু ধর্মাবলম্বীর বিশেষ পোশাক নয়, এটি সন্ন্যাস ধর্মের পোশাক। গেরুয়া হচ্ছে ত্যাগের রং, এটা আমাদের ভারতবর্ষে আমরা সবাই মানুষের কথা, আমাদের পতাকাতেও সে রং রয়েছে। যে কোথাও একটা পরিকল্পনা রয়েছে, যে পরিকল্পনাটা মেনে নেওয়া যায় না, বিশেষত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী যারা, লিঙ্গভেদ হোক যাই থাকুক, ধর্মভেদ থাকুক লিঙ্গভেদ থাকুক, তারা একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহপাঠী। তাদের মধ্যে এইরকম বিবাদ বাঁধলো, একজন দলের ধর্মীয় পোশাক নিয়ে আর একটা দলের যে ধর্মীয় পোশাকের কথা বলা হলো, তখন হাসতেও ইচ্ছে করে, এরা এত ছেলে মানুষ, এরা জানে না যে ধর্মীয় পোশাকের সঙ্গে ধর্মীয় পোশাকের বিবাদটা ঠিক বাঁধানো গেল না। আসলে ওখানে যেটা ঘটেছে সেটা হচ্ছে রাজনীতিকে ঢুকিয়ে দেওয়া হলো, ধর্মের সঙ্গে রাজনীতির একটা মেলবন্ধন ঘটিয়ে দেওয়া হলো। ওই ধর্মাবলম্বী মেয়েদের বিশ্বাসের সঙ্গে এখানে ধাক্কা লাগানো হলো। আজকে আমাদের ভারতবর্ষে যে রাজনীতি, ধর্মভিত্তিক যে রাজনীতি, একদল রাজনৈতিক সম্প্রদায় রাজনৈতিক মানুষ তারা করতে চাইছেন, সেইটা একটা খুব পরিকল্পিত ভাবে কিন্তু খুব বুদ্ধিমত্তার সঙ্গে ঢোকানো গেল না, ধরা পড়ে গেল বলা যায়। তো যাই হোক, ছাত্রীদের মধ্যেও এক ধরনের ধর্মীয় ব্যাপার ছিল, এবং সেই ধর্মাবলম্বী মানুষরা তখন তাদের ধর্মীয় যে ভাবাবেগ তাতে ধাক্কা লেগে গেল, অর্থাৎ যে পরিকল্পনা করা হয়েছিল তার যে স্থূল লক্ষ্য সেটা সিদ্ধ হলো, অর্থাৎ এদের মধ্যে উন্মাদনা চাগিয়ে দেওয়া গেল, এবং এরা একেবারে কোর্ট পর্যন্ত, মেয়েদের মাধ্যমে কোর্ট পর্যন্ত চলে গেল যে আমরা আমাদের সংবিধান অনুযায়ী ধর্মীয় আচরণ করতে পারছি না, আমাদের পোশাক বিধি পোশাকের উপরে চাপ তৈরি করা হচ্ছে। চলে গেল বিচারালয়ে। কিন্তু আমার বক্তব্য, শিক্ষা ধর্ম রাজনীতি তিনটের অবস্থান একেবারে তিনটি ক্ষেত্রে। রাজনীতি দেশ গঠনের হওয়া উচিত, দেশ গঠন, দেশ উন্নয়ন তথা দেশ গঠন এবং দেশবাসীর, এই এটা আমার মনে হচ্ছে ধর্ম আর রাজনীতির মধ্যে একটা কোন্দল বাঁধিয়ে দেওয়া। এই কোন্দল ধর্মপক্ষ ছাড়ুক, রাজনীতি পক্ষ ছাড়ুক, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষায় যেন সব থেকে বেশি গুরুত্ব পায়, এটা আমার বক্তব্য। ম্যাম, একটা প্রশ্ন করবো লাস্টে আপনাকে, আরেকটা প্রশ্ন, লাস্ট প্রশ্নটা আমার, যে এই যে ধরুন এই ধরনের একটা, আপনি আপনার কথা অনুযায়ী বলছেন, সত্যি কথাটা কোথাও গিয়ে আজকের দিনে খুবই উঠে আসছে, খুবই চর্চার বিষয় যে কোথাও গিয়ে হিজাব বিতর্ক, এটা একটা পর্দা প্রথা, মানে একটা পর্দা প্রথারই তো একটা অংশ। তা এই ধরনের যে ফ্যামিলি লয়ের নতুন একটা রিফরমেশন, সেটা পিতৃতাত্ত্বিক মানুষদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে এই ধরনের একটি সিদ্ধান্ত? সত্যি কথা, যদি সত্যি কথা একবারে স্পষ্ট ভাবে উচ্চারণ করতে হয়, শাস্ত্র আমি পড়েছি, আমার জ্ঞান বুদ্ধি মতন ইসলাম শাস্ত্রে বলা হয়েছে মেয়েরা যেন তাদের কোমল অঙ্গগুলো আবৃত রাখে, পুরুষরা শালীন পোশাক পরে, পুরুষ যেন রাস্তা দিয়ে চলার সময় মাথা নিচু করে চলে। যদি মাথা নিচু করে চলে পুরুষরা, তাহলে তো একটা ভারসাম্য রক্ষা করা হয়েছে। অথব সেই ধর্মের বিধি নিয়ে এত বাড়াবাড়ি বা আমরা করবো কেন? এখানে আমি একটা উত্তর দিয়ে শেষ করছি, বাড়াবাড়ি করছেন যারা, একটু করেছেন এবং অন্য পক্ষ সেটা সুযোগ নিচ্ছেন, এই কথাটা আমি বিনীত ভাবে আমার দেশবাসীর কাছে বলবো। একদল চাইছে আমি যে ফাঁদ ফেলেছি সেই ফাঁদে তুমি পা দাও, আমি যেন, আমি যাকে ফাঁদে পা ফেলার চেষ্টা করা হচ্ছে তারা যেন মাথাটা ঠান্ডা করে সেই পাধে ফাঁদে পা ফেলবেন কিনা ভেবে দেখেন। আমি আমার দেশবাসীর কাছে এই অনুরোধটি রাখবো।